Hello friend, subscribe Life Story Bangla, press the bell icon button and never miss another update. Thank you. আনোয়ার হোসেন, অন্য নাম আনু ভাই, তিনি বাংলাদেশী চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট হিসেবে খ্যাত। 1961 সালে মুক্তিপ্রাপ্ত মহিউদ্দিন পরিচালিত তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। আনোয়ার হোসেন একাধারে চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ এবং বেতারে অভিনয় করেছেন। আনোয়ার হোসেন 1931 সালের 6 নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাজির হোসেন ও মায়ের নাম সাইদা খাতুন। নাজির সাইদা দম্পতির তৃতীয় সন্তান আনোয়ার হোসেন। 1951 সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরবর্তীতে ভর্তি হন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। স্কুল জীবনে প্রথম অভিনয় করেন আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে। 1957 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানকে বিয়ে করেন। আনোয়ার হোসেন 4 পুত্র ও 1 সন্তানের জনক। প্রথম দিকে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে তিনি চরিত্রাভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 1967 সালে খান আতাউর রহমানের পরিচালনায় নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি মুকুটহীন সম্রাট উপাধি লাভ করেন। কলকাতার দুর্গ সংস্কার সে কিছুতেই স্থগিত রাখবে না, তোমরা ভেবেছো তোমাদের এই অধ্যত্ব আমি নীরবে সহ্য করব। ছোটবেলায় স্কুলের নাটকে অভিনয় করতে গিয়ে অভিনয়ের প্রতি আসক্ত হন আনোয়ার হোসেন। রূপালী জগতের তারকা ছবি বিশ্বাস, কানন দেবী ইত্যাদির প্রতি আকর্ষণ থেকে চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন। পরিচালক মহিউদ্দিনের সাথে যোগাযোগ করেন তিনি। মহিউদ্দিন তখন মাটির পাহাড় চলচ্চিত্র নির্মাণের কাজ করছেন। চলচ্চিত্রের জন্য সকল চরিত্র নির্দিষ্ট হয়ে যাওয়ায় আনোয়ার হোসেন এই ছবিতে অভিনয়ের সুযোগ পাননি, কিন্তু পরবর্তী ছবি তোমার আমার এ খলনায়ক বীরেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ৫২ বছরের অভিনয় জীবনে আনোয়ার হোসেন প্রায় 500+ ছবিতে অভিনয় করেছেন। লাঠিয়াল চরিত্রে প্রাণবন্ত, বলিষ্ঠ ও বাস্তবধর্মী অভিনয় করার জন্য 1975 সালে প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই গুণী অভিনেতা। তোমার অনুমতি পেলে তোমার ছেলেকে স্বীকার করে আমি তোমাকে আমার ঘরে নিয়ে যেতে চাই। আপনার কি মাথা খারাপ হয়েছে? যত পারো আমায় ঠাট্টা করো, বিদ্রুপ করো, আমার বিবেক আমাকে কটাক্ষ করছে। আমাকে এই সুযোগ তুমি দাও রমেনা, আমার মনে কোনো দ্বিধা বা সংকোচ নেই। তোমার মতো যারা অসহায় তাদের মুখে হাসি ফুটুক, তারা সম্মান পাক, সমাজ যেন তাদের স্বীকৃতি দেয়। পরবর্তীতে 2010 সালে চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা লাভ করেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল জোয়ার এলো, কাছের দেয়াল, নতুন দিগন্ত, নাচগড়, ধারাপাত, রাজা এলো শহরে, বন্ধন, গুধুলির প্রেম, রাজা সন্ন্যাসী, রূপবান, জরিনা সুন্দরী, পরশমণি, জংলি ফুল, রাখাল বন্ধু, জুলেখা, শহীদ তিতুমির, বাঁশরী, সপ্তডিঙা, গাজী কালু চম্পাবতী, স্বপ্নকমল, আনোয়ারা, নীল আকাশের নিচে, স্বরলিপি, বহরম বাদশাহ, লালন ফকির, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ভাগা বাঙালি, রংবাজ, দয়াল মুর্শিদ, আলোর মিছিল, ঈশা খাঁ, কার হাসি কে হাসে, লাঠিয়াল, দেবদাস, বড় ভালো লোক ছিল, লালু ভুলু, ভাত দে, প্যানশন, সুরি ফরহাদ, তেজপুত্র, আমার দেশ আমার প্রেম ইত্যাদি। আকাশ
আকাশের ঝড় নেমে আসে জানি বজ্রের হুঙ্কারে, হতাশার সুরে জীবনের ঝড় বাজে হৃদয়ের তারে। আনোয়ার হোসেন তার অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যার তুলনা তিনি নিজেই। 2013 সালের 13 সেপ্টেম্বর রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করি। Subscribe Life Story Bangla, press the bell icon button and never miss another update. Thank you.